স্বাগত জানাই তাপসী ভিলেজে আরও একটা নতুন ভিডিও। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো সকাল থেকে জাল দেওয়া শুরু হয়ে গেছে, কারণ সকাল থেকে ঘুম থেকে উঠলে শুধু চিন্তা যে কি খাওয়া দাওয়া হবে, সেই হিসাবে চিন্তা বেশিরভাগটা সকলের বাড়িতেই হয়। আর আমাদের বাড়িতে সেম একই কেস, তাই সকাল থেকে জাল দিতে বলতে জাল দিয়েছিলো, আর জাল দিতে পুকুর থেকে প্রচুর চুনা মাছ পড়েছে, আর পুকুরে প্রচুর চুনা মাছ পড়েছে জালে, আর সেই চুনা মাছেগুলো জাল থেকে ছাড়িয়ে নিয়েছি। আর এখন দেখো জালের ওই যেসব ময়লাগুলো ছিল সেগুলোকে এখন আমি ওইখান থেকে পরিষ্কার করে দিয়েছি, কারণ ঘাটের সামনে থেকে তার জন্য সেই ময়লাগুলোকে সরিয়ে দিয়ে আর মাছগুলোকে এখন কেটে নিয়েছি। মাছগুলো কেটে ধুয়ে টুয়ে একদম রান্নার কাছে চলে এসেছি। আর দেখো এই সময় চুনা মাছগুলোর পেটে একদম বীজ ভর্তি আর খুব বড় বড়, দেখতে খেতেও খুব ভালো লাগে। মাছটা নবন হলুদ পরিমাণ মতন দিয়ে মাখিয়ে নিয়েছি। চলো এখন রান্না করার জন্য প্রথমে আমি মাছটাকে ভাজবো। তার জন্য কড়া প্রথমে গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর এখন মাছগুলোকে ভালো করে ওর মধ্যে পাতলা করে দিয়ে দিয়েছি যাতে মাছটা ভালোভাবে ভাজা হয়ে যায়। মাছের এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি যাতে আর তার বিপরীত পিঠটাও যাতে ভালোভাবে হয়ে যায়। তাহলে দুটো পিঠ দুধার থেকে হয়ে গেলেই মাছটা ভাজা হয়ে যাবে। আর এখন সেই যে পিঠটা উল্টে দিয়েছিলাম তার উপরে একটু হালকা একটু তেল দিয়ে দিলাম যাতে সেই পিঠটাও তেল ভালো পেয়ে মাছটা ভালো ভাজা হয়ে যায়। এখন মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটা তাই গামলির মধ্যে তুলে নিয়েছে। আর এখন চলো এই মাছটাকে ঝাল করার জন্য একটা বড় সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই আলুটাকে হালকা করে ভেজে নেব। তার জন্য আমি কড়ায় প্রথমে তেল দিয়েছি আর তারপরে কেটে রাখা আলুটাকে দিয়ে দিয়েছি। আলু দেওয়ার তারপরে ওই আলুর মধ্যে পরিমাণ মতো নবন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দেওয়ার পরে মাছটাকে ওই আলুটাকে ভাজার জন্য আমি 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিয়ে আলুটাকে সামড়ে নেব। আর দেখো আলুটা আমার সামড়ানো হয়ে গেছে, আর এখন আলুটাকে আমি গামলের মধ্যে নামিয়ে নিয়েছি। আর এখানে যেহেতু রান্না শুরু করব তার জন্য এখানে একটা মশলা গুলিয়ে নিচ্ছি, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে নবন দিয়ে, কারণ সেগুলো গুঁড়ো মশলা দিলে না পুড়ে উঠবে তার জন্য। আর তেলটা দেখো গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কাগুলো লাল লাল হয়ে যেতে বেটে রাখা পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা একটু লালচি করে নেব, তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা একটু লালচি হয়ে যায় তত সময় অপেক্ষা করব, পেঁয়াজ বাটাটাকে নাড়তে থাকবো যাতে পেঁয়াজ বাটাটা লালচি হয়ে যায়। আর দেখো পেঁয়াজ বাটাটা লালচি লালচি হয়ে গেছে। এখন হচ্ছে আদা রসুন বাটা 1 চামচের মতন দিয়ে দিয়েছি। আদা রসুনের বাটাটা 1 চামচ দেওয়ার পরে ভালো করে নেড়ে দিচ্ছি, কারণ এর জন্য একটু কষিয়ে নিলাম ওইটাকে যাতে ওর গন্ধটা না থাকে, কাঁচা আদা রসুনের গন্ধটা না থাকে। এখন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে যেটাকে গুলিয়ে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিয়ে সেই পেস্টটাকে দিয়ে দিয়েছি। আর এখন সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি, কারণ মশলায় একটু তেলটা কম ছিল তার জন্য একটু তেল দিয়ে দিয়েছি। আর এখন চলো যে আলুগুলোকে সামড়ে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলো দেওয়ার পরে মশলার সঙ্গে ভালো করে আলুগুলোকে মিশিয়ে নিয়েছি। ভালো করে আলুগুলোকে মেশানোর পরে এখন হচ্ছে যতটা পরিমাণে আমার জল লাগবে তরকারির জন্য আমি সেই পরিমাণে জল দিয়ে দিয়েছি। আমার 2 বাটির মতন জল লাগবে তাই আমি 2 বাটির মতনই জল দিয়ে দিয়েছি যাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর তরকারিটাও হয়ে যাবে। আর এখন দেখো তরকারিটা ঝোলটা ফুটে উঠেছে, আর ফুটে ওঠার কিছুক্ষণ পরে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছ দেওয়ার পরে কিছুটা পরিমাণে নবন দিয়েছি, কারণ তরকারিতে নবনের পরিমাণটা কমই ছিল। আর এখন দেখো আমি দেখে নিচ্ছি যে আলুগুলো আমার ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আর দেখো দেখলে আলুগুলো সেদ্ধ হয়ে যায়, সবচেয়ে বড় সাইজের আলু যেটা আছে সেটাকে নিয়েই দেখবে যে সেদ্ধ হয়েছে কিনা। আর এখন আলু টালু সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা আমার হয়ে এসেছে তাই জিরা বাটাটা এখন দিয়ে দিচ্ছি। জিরা বাটাটা দেওয়ার পরে আর কিছু সময় তরকারিটাকে ফুটে নেবো যাতে জিরার কাঁচা গন্ধটা না থাকে। জিরার কাঁচা গন্ধটা চলে গেলে এখন তরকারিটা হয়ে গেছে, আর আমি চলো তরকারিটাকে নামিয়ে নেবো। তার জন্য একটা গামলি প্রস্তুত করেছি, আর চুনা মাছের ঝালটা মাখামাখি রাখলে তবে ওটা খেতে ভালো লাগে, বেশি জুস রাখলে ভালো লাগে না। আর এখন তরকারিটা আমার রেডি।